शुक्रवार की सुबह शेक्सपियर सरणी थाना अंतर्गत एक कमर्शियल बिल्डिंग में आग लगने से हलचल मच गई। घटना की सूचना पाकर दमकल के इंजन मौके पर पहुंचकर आग को काबू में किया। हालांकि इस आगजनी घटना में किसी के हताहत होने की कोई खबर नहीं है। সকাল 8:20 নাগাদ আমরা একটা শেক্সপিয়ার সরণি থানার নামে একটা খবর পাই যে এরকম জায়গায় একটা ফায়ার হয়েছে, ইনসিডেন্ট হয়েছে। আমরা এসে দেখি যে শাটার বন্ধ ছিল, আমরা লক কেটে শাটার খুলে ভেতরে ঢুকি এবং প্রচণ্ড পরিমাণে স্মোক ডেভেলপ করেছিল। সেখানে আমাদের স্মোক এক্সট্রাক্টর আমরা লাগিয়েছি। সিমুলটেনিয়াসলি আমরা যে জায়গাটাতে আগুন লেগেছিল সেই জায়গাটাতে আমরা ফায়ার ফাইটিং করেছি। মূলত যে জায়গাটা একটা আপনার ইলেকট্রিক্যাল ইনস্টলেশন আছে ভেতরে সাইডে সেখানটাতে মিটার আমি দেখতে পাই, কানেকশনের মেইন সেটআপ ছিল 100 অ্যাম্পিয়ারের, আর তার সঙ্গে কিছু কাগজগুলো কিছু ফাইল ছিল আর টিভি সিনেমাগুলো ছিল। সম্প্রতি আগুনটা লেগেছিল এবং যেহেতু কোনো ভেন্টিলেশনের জায়গা ছিল আমাদের খবর এখন।